আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া 2023 প্রেডিকশন এপিসোড 23। তো আগামীকাল একটি ম্যাচ আছে, সাউথ আফ্রিকা ভার্সেস পাকিস্তান, আর এখন একটি ম্যাচ চলছে ইংল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কা। যদিও আমি ইংল্যান্ডের পক্ষে প্রেডিকশন করেছি, তো খেলার যে বর্তমান পরিস্থিতি তা নিয়ে কথা বলতে চাই। ইংল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কা ম্যাচে ইংল্যান্ড টসে জিতে ব্যাট করতে নাম, ইংল্যান্ড সংগ্রহ 137 রান 7 উইকেটের বিনিময়ে। ব্যাটিংয়ে জনি ব্রেস্ট 30 রান করেন 31 বল থেকে 3টি 4-এর মার, দাউদ মিলান তিনি করেছেন 25 বল থেকে 28 রান 6টি 4-এর মার, জো রুট 10 বল থেকে 3 রান, ব্যানিস্টক 72 বল থেকে 43 রান 6টি 4-এর মার, নট আউট আছেন এখনও জস বাটলার দলীয় অধিনায়ক 8 রান 6 বল থেকে 1টি 4-এর মার, লিয়াম লিভিংস্টন 6 বল থেকে 1 রান, মঈন আলী 15 বল থেকে 15 রান 1টি 4-এর মার, ক্রিস ওক্স 4 বল থেকে 0, ডেভিড ওলি 11 বল থেকে 4, এক্সট্রা আছে 5 রান। 30 ওভার শেষে 137 রান 7 উইকেটে ইংল্যান্ড বিপর্যস্ত অবস্থায়। শ্রীলঙ্কান টিমে আজকে এসেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস, পাথি রানার বদলি এসেছিলেন দলে এবং তিনি দলে জায়গা করে নেন এবং জায়গা করে নিয়ে তিনি অনবদ্য একটি বোলিং এবং ফিল্ডিং এবং খুব ভালো এই বয়সে এসে যে এত ভালো অভিজ্ঞতার যে দাম আছে সেটা শ্রীলঙ্কা টিমও পূরণ করলো এবং অ্যাঞ্জেলো ম্যাথুস কিন্তু আজকে প্রথম উইকেট তুলে নেয় এবং দ্বিতীয় উইকেটটি রান আউট হয় সেটাও অ্যাঞ্জেলো ম্যাথুস করে। তো অ্যাঞ্জেলো ম্যাথুস মোটামুটি ভালো বোলিং এবং ফিল্ডিং সাথে অন্য বলাররা ভালো বোলিং করা শুরু করে ফেলেছে। বোলিং বিশ্লেষণ, দিলশান মধুশঙ্কা 5 ওভার 37 রান কোনো উইকেট নেই, কুশান রাজিতা 7 ওভার 36 রান 2 উইকেট, মহেশ থিকসানা 7 ওভার 18 রান 0 উইকেট, অ্যাঞ্জেলো ম্যাথুস 5 ওভারে 14 রান 2 উইকেট, লাহিরু কুমারা 5 ওভার 1 বলে 19 রান 3 উইকেট, দানঞ্জয় ডি সিলভা তিনি 1 ওভার 10 রান কোনো উইকেট নেই, 8 উইকেটের পতন এই মুহূর্তে। আউট হলেন কে? আউট হলেন ব্যানিস্টক। মোটামুটি বোঝা যাচ্ছে যে টোটাল ব্যাটিং বিপর্যয় এবং এই ম্যাচ থেকে কামব্যাক করা সম্ভব নয় মনে হচ্ছে ইংল্যান্ডের, যেহেতু 30 ওভার 1 বল থেকে 137 রানে 8 উইকেটের পতন হয়েছে। তো প্রেডিকশন মনে হয় আজকেও ভুল হতে যাচ্ছে। তো আগামীকাল যে ম্যাচটি আছে সেটা নিয়ে কথা বলবো। আগামীকাল খেলা আছে পাকিস্তান ভার্সেস সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা আছেন দুর্দান্ত ফর্মে, পক্ষান্তরে পাকিস্তানের অবস্থা খুবই খারাপ। পাকিস্তান লাস্ট 3টি ম্যাচ পরাজিত হয়েছে এবং প্রথম 2টি ম্যাচ কিন্তু জয়লাভ করেছিল, সেটা ছিল নেদারল্যান্ড এবং শ্রীলঙ্কার বিপক্ষে। কিন্তু পরবর্তীতে তারা যখন বড় টিমের সাথে পড়লো সেখান থেকে তারা কিন্তু একে একে 3টি ম্যাচ পরাজিত হয়েছে, ইন্ডিয়ার সাথে পরাজিত হয়েছে, তারপরে তারা অপরাজিত হয়েছে অস্ট্রেলিয়ার সাথে এবং লাস্ট তারা আফগানিস্তানের সাথে পরাজিত হয়েছে। তো সাউথ আফ্রিকা দুর্দান্ত ফর্মে আছে, তারা প্রথম ম্যাচটি জয়লাভ করে এবং দ্বিতীয় ম্যাচটিও জয়লাভ করে, তারা অস্ট্রেলিয়ার সাথে তৃতীয় ম্যাচে আসে, তারা হারে নেদারল্যান্ডের সাথে এবং চতুর্থ ম্যাচে তারা জয়লাভ করে ইংল্যান্ডের সাথে এবং পঞ্চম ম্যাচে তারা বাংলাদেশের সাথে জয়লাভ করে তারা কিন্তু পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে আছে। তো আগামীকাল হয়তো বাবর আজম ক্যাপ্টেন থাকবেন, আবদুল্লাহ শফিক টপ অর্ডার ব্যাটসম্যান, ফখর জামান, হ্যারিস রব, হাসান আলী, ইফতেখার আহমেদ, ইমামুল হক, মোহাম্মদ নামাজকে আবারও নিতে পারে, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিমকে কালকে আমি দেখতে চাই ইলেভেনে, সেক্ষেত্রে হাসান আলী অথবা হ্যারিস রবের থেকে যে কোনো একজনকে বাদ দিতে পারে, আর সাদাফ খান আর শাহেন শাহ আফ্রিদি, উসামা মির্কে আগামী ম্যাচে দেখতে চাচ্ছি না। তো যাই হোক, আর কালকে হয়তো আবারও টেম্বা বাবুমা দলের অধিনায়ক হিসেবে ফিরবে, সেক্ষেত্রে রেজা হ্যান্ড্রিককে বসতে হতে পারে এবং জেরাল্ড কোর্টস যে বলার খুব ভালো বোলিং করছে, কুইন্টন ডিকক সর্বোচ্চ রান সংগ্রহ এবং 174 রান করেছিল বাংলাদেশের বিপক্ষে, মার্কো জেনসন, হেনরিক কালাসান খুব পাওয়ার হিটিং ব্যাটিং করছে, কেশব মহারাজ খেলবেন, এইডেন মার্করাম খেলবেন, ডেভিড মিলান খেলবেন এবং কাগিসোর আবাদা খেলতে পারেন, অ্যান্ড লিজার্ড উইলিয়াম আর ভ্যান্ডার ডুসন, এই হচ্ছে তাদের সম্ভাব্য 11 জনের 11। তো দেখা যাক কি হয়, তবে আমার প্রেডিকশন কালকে আবারও সাউথ আফ্রিকার পক্ষে পাকিস্তান তাদের সাথে পেরে উঠবে না। পাকিস্তানের বর্তমান বোলিংয়ের যে অবস্থা সেক্ষেত্রে আমার মনে হচ্ছে পাকিস্তান পারবে না এবং আমার প্রেডিকশনটা আগামীকাল সাউথ আফ্রিকার পক্ষেই। আপনাদের প্রেডিকশন কী সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।